হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা রাজ্যে কিন্তু লোকাল ট্রেন চালু হয়েছে এগারো তারিখে এবং লোকাল ট্রেন নিয়ে কিন্তু আবারও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আসছে যেখানে বলা হয়েছে যে লোকাল ট্রেন যতগুলো চলছিলো একাশিটি লোকাল ট্রেন চালানো হয়েছিল এবং পঁচানব্বইটি ডাউন কিন্তু লোকাল ট্রেন চলছিল তো ইতিমধ্যে কিন্তু লোকাল ট্রেনের সংখ্যা আরও কিন্তু বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে তো যতগুলো লোকাল ট্রেন চলছিলো তার থেকে কিন্তু আরও এক্সট্রা চোদ্দোটি ট্রেন কিন্তু চালানো হবে তো ইতিমধ্যেই কিন্তু সেই খবরটা রেলের তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কোন কোন রুটে চলবে এবং কোথায় কোথায় চলবে কবে থেকে চলবে এবং কোন কোন টাইমে চলবে কোথায় কোথায় এই লোকাল ট্রেনগুলো এক্সট্রা যে লোকাল ট্রেনগুলো চলবে সেই ট্রেনগুলোও কিন্তু এই টাইমে চলবে কোথায় কোথায় সমস্ত বিষয় কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু লোকাল ট্রেনের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে এবং কিন্তু রেল যাত্রীদের অনেকটাই কিন্তু সুবিধা হবে বলে জানানো হয়েছে তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় আমরা দেখে নেব যে কী কী বলা হয়েছে এই লোকাল ট্রেন নিয়ে এবং লোকাল ট্রেন কোথায় কোথায় চলবে এবং লোকাল ট্রেন কোথায় কোথায় আপনাদেরকে কো টাইমে পৌঁছে দেবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে পুরো বিষয় আপনারা জেনে নেবেন আর আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি যাবেন কোনো ভিডিও আপনার মিস হবে না তো চলুন আমরা দেখে নিই সরাসরিভাবে যে কী কী বলা হয়েছে তো প্রথমে এখানে বলা হয়েছে দেখুন যে মঙ্গলবার থেকে এক ধাক্কায় বাড়ছে লোকালের সংখ্যা সুবিধা পাবেন রেল যাত্রীরা। এখনও আমর্তে আসেনি করোনা ক্রমশ সংক্রমণ হয়ে চলেছে আর এরই মধ্যে চালু হয়েছে লোকাল পরিষেবা গত সাত মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল লোকাল কিন্তু করোনাকে ভয় পেয়ে পেটের তাগিদের রাস্তায় নামতে হচ্ছে সাধারণ মানুষকে বহুদূর এলাকা থেকে মানুষকে কাজে আসতে হচ্ছে শহর এবং শহরতলিতে কিন্তু লোকাল ট্রেন চালু না হওয়ার কারণে ক্রমশ ক্ষোভ বাড়তেই ছিল বিভিন্ন স্টেশনে শুরু হয় যাত্রী বিক্ষোভ এই অবস্থায় লোকাল শুরু করতে উদ্যোগ নেয় সাহায্য রেলের সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে শুরু হয়েছে পরিষেবা লোকাল চালু হতেই ক্রমশ বাড়তে শুরু করেছে যাত্রীদের ভিড় আর সে কথা মাথায় রেখে মঙ্গলবার থেকে বাড়তি চোদ্দোটি লোকাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল সাতটি ট্রেন চলবে আপ লাইনে বাকি সাতটি ডাউন ট্রেন চলবে এর ফলে সাধারণ মানুষের আরও সুবিধা হবে বলেই মনে করছে ভারতীয় রেল ইতিমধ্যে রেলের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সাধারণ মানুষের যাতে সুবিধা হয় সে কারণে বিস্তারিত তথ্য রেল তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও তুলে ধরেছে দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে পরিষেবা শুরুর পর থেকে রোজ একাশিটি লোকাল ট্রেন চালানো হয়েছে কিন্তু যাত্রীদের ভিড় ক্রমশ বাড়ছে তাই করোনা ভাইরাস বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে মঙ্গলবার থেকে আপ ও ডাউন মিলিয়ে পঁচানব্বইটি লোকাল ট্রেন চলবে তো তারপরে দেখুন যে কোথায় কোথায় ট্রেনগুলো চলবে এখানে কিন্তু জানানো হয়েছে এবং কোন কোন টাইমে চলবে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে পুরো লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে এবং এটা এক লেটেস্ট কিন্তু আজকেরই লিস্ট এটা সতেরো এগারো দু হাজার কুড়ি আজকেরই কিন্তু এই লিস্টটা দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে এই লিস্টটা প্রকাশিত করা হয়েছে তো এখানে দেখুন আরও কী কী বলা হয়েছে যে চোদ্দোটি বাড়তি ট্রেনের সময় দেওয়া হয়েছে যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে আজ মঙ্গলবার থেকে বাড়তি চোদ্দোটি লোকাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল সাতটি ট্রেন চলবে আপলাইনে বাকি সাতটি ডাউন ট্রেন চলবে অতিরিক্ত ট্রেনগুলি মূলত হাওড়া থেকে খড়গপুর মেজেদা পাঁশকুড়া মেদিনীপুর শাখায় চলবে দিনের ব্যস্ত সময় এই ট্রেনগুলি চালানো হবে এদিকে উৎসব শেষে আজ মঙ্গলবার থেকে পুরো দমে কাজে ফিরতে চলেছে বাংলা এর মধ্যে নতুন করে আরও ছুটি নেই দীর্ঘ ছুটি কাটিয়ে কাজে ফিরবেন বহু মানুষ সেজন্য মঙ্গলবার থেকে বাড়তি যাত্রীর চাপ পড়বে বলেই মনে করা হচ্ছে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সত্তর তারিখ আজকে এই সত্তর তারিখে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টুইট করে জানানো হয়েছে যে দক্ষিণ পূর্ব রেলের যে রেলকর্তারা তারা কিন্তু এখানে জানিয়েছেন টুইট করে যে এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লিস্ট এই লিস্টটা কিন্তু দেওয়া হয়েছে যে কোথায় কোথায় চলবে এবং কোথায় কোথায় আপনাদের কিন্তু এ ট্রেনগুলো যাবে তো প্রথমত এখানে বলা হয়েছে দেখুন যে মেচুদা থেকে হাওড়া খড়গপুর থেকে হাওড়া এবং এখানে পাসকুড়া থেকে হাওড়া মেদিনীপুর থেকে হাওড়া এবং এখানে কি বলা হয়েছে দেখুন যে পাঁচকুড়া থেকে হাওড়া তারপরে এখানে পাঁচকোড়া থেকে হাওড়া বা পাঁচকোড়া থেকে হাওড়া তো ডেট তারপরে এখানে টাইমগুলো দেওয়া হয়েছে দেখুন যে ছটা পঞ্চান্নতে তিনটে পঞ্চান্নতে নটা দশে তো এভাবে কিন্তু প্রত্যেকটা টাইম কিন্তু এখানে দেওয়া হয়েছে আপনারা কিন্তু এখানে টাইমটা এখানে দেখতে পাচ্ছেন এই লিস্টে কিন্তু লেটেস্ট একটা লিস্ট এই লিস্টে কিন্তু দেওয়া হয়েছে সম্পূর্ণ তথ্য বিশেষ করে পূর্ব রেলের হাওড়া শিয়ালদার শাখায় চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে আর সেই চাপ সামলাতে পূর্ব রেল কর্তৃপক্ষ বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সূত্রের দাবি মঙ্গলবার থেকে শিয়ালদহ শাখায় পাঁচশো পঁয়ত্রিশটির বেশি ট্রেন চলবে অন্যদিকে হাওড়া শাখায় ট্রেনের সংখ্যা বেড়ে হবে সাড়ে তিনশোর বেশি এর ফলে সাধারণ মানুষের আরো সুবিধা হবে তো বন্ধুরা আজকের এই ভিডিও তো আপনাদেরকে সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ সঠিক ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম তো এখানে কি কি বলা হয়েছে বা এই লিস্টটা দেওয়া হয়েছে লিস্টে কোন কোন ট্রেন কোথায় কোথায় চলবে এই যে এক্সট্রা চোদ্দোটি যে ট্রেন দেওয়া হয়েছে সেই ট্রেনের কিন্তু লিস্ট আপনাদেরকে দেখে দিলাম আজকের এই ভিডিওতে টাইম দেখে দিলাম সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের এই ভিডিওতে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি বেজবেন কোনো ভিডিও আপনার মিস হবে